কারণ সেই আমার স্কুলের আমরা প্রত্যেকের প্লেটে মিষ্টি করে মরিচ দিয়েছি, কাঁচামরিচ মোটামুটি ভালো সাইজের কাঁচামরিচ আপনারা নতুন করছেন, পাশাপাশি কিন্তু আমরা মাত্র চারটি মিষ্টি দিয়েছি। আমরা বলেছি যে যদি কেউ মিষ্টি শেষ করে এই মরিচগুলা খেয়ে তারপরে আবার আমাদের তাকে মরিচ দিল এবং সেখানে কিন্তু মিষ্টিও কিন্তু আসবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেল আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন এমডি ওয়ালি দিয়ে WALY MD WALY ইত্যাদি যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন। যদি চ্যানেলটা পান, যদি ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিও যেন আপনারা দেখতে পান। আসুন আমরা একটু উপভোগ করি আজকের এই খেলা, মিষ্টি আর কাঁচামরিচের যে প্রতিযোগিতা, দেখা যাক কে জয়লাভ করে। রুবেল আছে আমাদের সাথে, রুবেল আছে এইখানে, কিন্তু আমরা সাবি ভাইকে পাইছি আজকে। সাবি ভাই খুব প্রমিনেন্ট পার্সন আমাদের এলাকায়, এখানে কিন্তু সোয়ান আছে, আমরা কিন্তু একটু দেখতে চাই। আর পাশাপাশি এখানে একজন নায়ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং উপভোগ করুন আমাদের এই আজকের প্রতিযোগিতা। একটু বলতে চাই যে আজকের যে খেলা, আমরা গত খেলায় পুরস্কার দিয়েছিলাম মাত্র 1000 টাকা, এরপরে অনেকেই বলতে চেয়েছেন যে এত বড় এই যে কাঁচামরিচ তারপরে 1000 টাকা খুব সামান্য হয়ে যায়। আজকে কিন্তু আমরা একটা স্যামসাং ফোন, এটা একটু ইউজ করা ফোন, সেই ইউজ করা ফোনটা কিন্তু গিফট হিসেবে দেবো, মানে জয়ী যে হবে তাকে পুরস্কার হিসেবে দেবো। আপনারা আমাদের সাথে থাকুন। তো খাওয়া শুরু, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে এই যে 20টা মরিচ খেতে হবে, পাশাপাশি কিন্তু এই মিষ্টি গোলা খেতে হবে। আমরা দেখতে চাই কে জয়লাভ করে। লিটন কিন্তু বেশ একসাথে 4টা মরিচ সে কিন্তু মুখে দিয়েছে, একসাথে 4টা খুব আশ্চর্যজনক কথা। মরিচ রেডি রাখো, আমাদের যারা ভলেন্টিয়ার আছে মরিচ রেডি রাখো, এই মরিচ মরিচের জন্য লিটন কিন্তু একসাথে 4টা 5টা মরিচ খেতে হবে। অসাধারণ, সে কিন্তু ফেলেছে। আমাদের একজন প্রতিযোগী কিন্তু উঠে গেছে, আপনারা লক্ষ্য করছেন প্রতিযোগী কিন্তু ওই যে পুকুরের ধারে চলে যাচ্ছে, পুকুরের ধারে চলে যাচ্ছে, আবার আসতেছে সেই প্রতিযোগী, কিন্তু আবার ফিরে আসলো এখানে, কিন্তু আবার ফিরে আসলো। ব্যাপক চ্যালেঞ্জ কিন্তু এখানে লেগে গেছে, কে জয়লাভ করে এটা কিন্তু বড় একটা বিষয়। আমাদের কিন্তু আর মাত্র 5 সেকেন্ড সময় আছে, আর মাত্র 5 সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ডের মধ্যে কে সবচেয়ে বেশি মরিচ খেতে পারে। লিটন কিন্তু, লিটন ইতিমধ্যে কিন্তু 30টি মরিচ খেয়ে ফেলেছে, এই 5টা মিষ্টির সাথে 30টি মরিচ খেয়ে ফেলেছে। আমরা দেখতে চাই লিটন একবারে কিন্তু 6টা করে মরিচ মুখে দিচ্ছে, তার যে অসাধারণ দক্ষতা। আর সময় আছে 3 সেকেন্ড, আর সময় আছে 3 সেকেন্ড, পানির ব্যবস্থা করো, পানি পানির ব্যবস্থা করো, 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময়, 3 2 1 0, আমাদের খাওয়ার কিন্তু সময় শেষ। এই প্রতিযোগিতায় আমাদের লিটন, আমাদের খুব কাছের ছোট ভাই লিটন কিন্তু 32টা কাঁচামরিচ খেয়েছে, 4টা মিষ্টির সাথে 32টা কাঁচামরিচ, এবং তার সবচেয়ে বড় সার্থকতা সে কিন্তু 5টা 6টা করে একবারে মুখের ভিতর দিয়েছে। আমরা সেই লিটনকে কিন্তু আজকে আমরা পুরস্কৃত করতে চাচ্ছি। আমরা লক্ষ্য করছি এই যে লিটনের কিন্তু চোখ দিয়ে পানি আসতেছে, আপনারা লক্ষ্য করছেন, রিয়েল, এটা কোনো ফেক কোনো কিছু না। আপনারা লিটন তুমি ফোনটা একটু ধরো। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল নাম হচ্ছে MD ওয়ালি, MD ওয়ালি দিয়ে যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি।
দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যেন আমাদের পরবর্তী ভিডিও দ্রুত আপনারা পেতে পারেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বেশি বেশি লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।